দেখতে গেলে দূর হইতে দেখতে গেলে দূর হইতে দেখতে গেলে ডিবলাই জ্বলিয়া যায়। আমি বিয়া করব না হাই কেন বলি শুনো তাই, নান জায়গার মায়ের দেখে মাথায় আমার ঘুরে যায়। জেমেটি খাটো ও ও জেমেটি খাটো তার হাতে আঙ্গুল ছোট ছোট, জেমেটি খাটো তার হাতে আঙ্গুল ছোট ছোট, গুড়া কথা বললে পরে রাগারাগি করলে পরে ডাইরেক্ট লাইন হইয়া যায়। আমি বিয়া করব না হাই কেন বলি শুনো তাই, নান জায়গার মায়ের দেখে মাথায় আমার ঘুরে যায়। আমি বিয়া করব না হাই, আমি বিয়া করব না হাই কেন বলি শুনো তাই। আসলাম কল করছে, বিভিন্ন জায়গা থেকে কল করছে, তবে না স্টুডিওতে আপনাদেরকে কিছু শোনানোর জন্য বসছি। তাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি একটা কথা বলতেছি, আমার পরিচালক রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই, দুঃখী রাজ্জাক ভাই কিছু বলবে। শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আমি দুঃখী রাজ্জাক, স্বাধীন বাংলা নিউজ টিভি স্টুডিওতে আমরা এইমাত্র আসলাম। আমার সাথে রয়েছেন পাঙ্কুপাদেমা, এবং কি আমরা আপনাদের মাঝে আছি, আপনাদেরকে যতটুকু আনন্দ বিনোদন দিতে পারি, এবং আমাদের সাথে আপনারা থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, এবং কি স্বাধীন বাংলা নিউজ টিভিতে সার্চ দিলে আমাদেরকে দেখতে পারবেন, তা আমাদের জন্য দোয়া করবেন। এবং কি আমরা এর মাঝেই দু একটি খালি মুখে গান গিয়ে আপনাদেরকে শোনাব। হ্যাঁ বন্ধুরা, নিউজ টিভিতে স্টুডিওতে যখন এসে পড়ছি, তাহলে আপনাদের কিছু শোনাই হবে নাকি, যদি না শোনাই কেমন দেখা যায় নাকি? তাই মানে বাজনা তবলা টবলা কোনো কিছু রাখি নাই, এই আমরা মুখে মানে একটু আনন্দ করার জন্য আমার পরিচালক একটা গান গাবে, গানটা শুনে। থ্যাংক ইউ। সুইচ দিতে হবে না? না সুইচ দিতে হবে না। আচ্ছা, আমি এখন আপনাদের মাঝে একটি গান গাবো, ভান্ডারী গান। তো আশা করি গান শুনে কেউ কোনো প্রকার অবহেলা করবেন না, আপনি কিন্তু আমাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। আপনি কিন্তু কান্দায় না গান গাবেন না, আমি কিন্তু কুলাইতে পারবো না। আমার যদি চিকন লাইনে কান্দা আসে মোর মুখ। দয়াল আমার, উফ ধাক্কা মেরে দিল। দরদি 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 আরিও, দয়াল আমার ও রশিদ চান চান রে আমার, আয়নাতে মুখ দেখিলে ভক্ত গুণের বায়না রে আমার, গাউসুল আজম বৈরা বরি আসে গুণের বায়না, আমার গাউসুল আজম মাঝ ভান্ডারি আসে গুণের বায়না, আমার গাউসুল আজম বৈরা বরি আসে গুণের বায়না, ওহ আয়নাতে মুখ দেখিলে, ওহ আয়নাতে মুখ দেখিলে, ওহ আয়নাতে মুখ দেখিলে ভক্ত গুণের বায়না রে আমার, গাউসুল আজম মাঝ ভান্ডারি আসে গুণের বায়না, আমার গাউসুল আজম মইরা বরি আসে গুণের বায়না, আল্লাহু 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 আল্লাহু, আরে দিলতে আয়না মনতে আয়না জাহির আয়না বাতিনে আয়না,
আয়না কাছে আর আয়না রে আমার দিলেতে আয়না মনেতে আয়না জাহিরে আয়না বাতিনে আয়না আয়না কাছে আর আয়না ওহে আয়নাতে মুখ দেখিলে ওহে আয়নাতে মুখ দেখিলে ওহে আয়নাতে মুখ দেখিলে আশেক গোনের বায়না রে আমার গাউসুলাজম বৈরা বরি আশে গোনের বায়না আমার গাউসুলাজম মাঝবান্ডারি আশে গোনের ওই আয়নাতে মুখ দেখিলে ওই আয়নাতে মুখ দেখিলে গাউসলাজম মালবান্দারি আসি গানের বায়না আরে আখির আয়না জাহির আয়না বাতিনে আয়না কলবে আয়না আয়না কাছে আর আয়না রে আমার আখির আয়না জাহির আয়না বাতিনে আয়না কলবে আয়না আয়না কাছে আর আয়না তুমি জানের জান হাসিবুল হাসান তুমি জানের জান হাসিবুল হাসান তুমি জানের জান হাসিবুল হাসান দূরে গেলে ভালো লাগে না রে আমার গাউসুলাজম মাঝবান্ডারি আসে গোনের বায়না আমার গাউসুলাজম মাঝবান্ডারি আসে গোনের বায়না আল্লাহু 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 ওহে আয়নাতে মুখ দেখিলে ওই আয়নাতে মুখ দেখিলে ওহে আয়নাতে মুখ দেখিলে ভক্ত গোনের বায়না রে আমার গাউসুলাজম মাঝবান্ডারি আসি গানের বায়না গাউসুলাজম বৈরা বরি আসে গোনের বায়না আমার গাউসুলাজম মাঝবান্ডারি আসে গোনের বায়না আমার গাউসুলাজম মাঝবান্ডারি আসে গোনের বায়না আমি যে আপনাকে কিটা ধন্যবাদ দিব বুঝছেন মানে এই ডে আমি ভাই ভাই হইতাছি না আপনি এত সুন্দর গান কিভাবে করে করলেন থ্যাংক ইউ ভাই আপনার দোয়া এবং যে আশীর্বাদ করলে আল্লাহর কাছে আমি এত যথেষ্ট খুশি আপনি দেখো ইনশাল্লাহ আপনি আমি গান গাবার দিনে কিন দিকে আপনি এমন বিখ্যাত টান দেন সেদিনকে রবীন্দ্র তো কাটিয়ে পড়ে গেছে কোন কি তোর জানেই কিছু নাই সুরে সেদিক হয়ে যাবো মানে বাজনা মতো গান গিয়ে আমার অভ্যাস তো আসলো পুরাতন শিল্পী না মেয়ে আসলে গাই না গান এই জন্য তবে বন্ধুরা আপনার সাত আছেন না তাই জন্য একটা গান আমি গাইতেছি ঢেউ গান এখনই আমাদের মাঝে তাকে আসার জন্য খুব অনুরোধ করছি সামনে আপনাদের মাঝে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আশা করি আমাদের কাছে আসার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ কলকিকে অনুরোধ করা যাচ্ছে আমাদের মিডিয়ার পক্ষ থেকে তাই কলকি ভাই আসো তুমি প্রিয় দর্শক দেখছেন তো বন্ধুরা আমাদের আমি অসু কইলে দেখি সায়া অসু তাই না দেই না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা
গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা তোকে দর দি আমি জনম দুঃখী মা প্রিয় দর্শক বন্ধুরা দেখলেন আমাদের কলকি ভাই ভাই তো কলকি ভাই কলকি নামটা যে আমি কেন রাখছি গান অনেক গান জানে অনেক গান জানে কিন্তু গান ওই রকম ভাবে আসলে গান কি গাইতেছে না এই জন্য মানে বাজনা নাই তো এই জন্য চাহিদা থাই আমি আপনাদেরকে একটা গান শোনাবো কি বিচ্ছাতের মধ্যে তো আমি যাই না কেন দিকে বিচ্ছাত ছাড়া আমি যাই কেন দিকে আমার অনেক বন্ধু বান্ধব আছে এরা বিচ্ছাত কম শুনে কালকে শুধু দর্শক মন্ডলী আবার আপনাদের মাঝে একটু ডিস্টার্ব করতে যাচ্ছি এখন আমার পাঙ্কুবাদে মা আপনাদের মাঝে আরেকটি গান নিয়ে আসছেন আর সেই গানের সাথেই আপনারা আমাদেরকে একটুকা আপনাদের দৃষ্টিতে রাখবেন তারপরে আবার চেষ্টা করবো আপনাদেরকে আবার নতুন গান দেওয়ার জন্য বলুন ভাই আচ্ছা আপনাদের মাঝে একটা গান গান আমি তো চিন্তা করি হালাতাছি না কি গানটা গাই এমন গান আমার কাছে আছে ইহা আমাদের সারা বিশ্বের মানুষ ইহা আবার আমুদ উমুদ সব মানুষ চিকির ফালাবো ওদের দেশে কি ভয় ভয় আলম বলবো কাছে দিয়ে বাগান গান না আমি বিচার মধ্যে জামুই না আমাদের করে একটা গান শোনাবো শোনাবো এটা হলো স্যাঙ্গা গান শুনেন তাহলে ওই আমি বিয়া করবো না হায় গান ওই আমি বিয়া করবো না হায় কেন বলি শোনো তাই নানান জায়গার মাইয়া দেখে মাথায় আমার ঘুরে যায় আমি বিয়া করবো না হায় আমি বিয়া করবো না হাই কেন বলি শোনো তাই নান জায়গার মায়া দেখে মাথায় আমার ঘুরে যায় আমি আচ্ছা এই গান আমি টান দিমনি আচ্ছা প্রিয় দর্শক গানটা তো হারির বে করে পাঁচ এক হারে পড়া থাক না দূর হইতে দেখতে গেলে দূর হইতে দেখতে গেলে দূর হইতে দেখতে গেলে ডিবলাই জ্বলিয়া যায় আমি বিয়া করবো না হাই কেন বলি শোনো তাই নানজাগার মায়ের দেই কেম মাথায় আমার ঘুরে যায় যে মেটি খাটো ও যে মেটি খাটো তার হাতে আঙ্গুল ছোট ছোট যে মেটি খাটো তার হাতে আঙ্গুল ছোট ছোট গুড়া কথা বললে পরে রাগারাগি করলে পরে ডাইরেক্ট লাইন হইয়া যায় আমি বিয়া করবো না হাই কেন বলি শোনো তাই নান জাগার মায়ের দেখে মাথায় আমার ঘুরে যায় আমি বিয়া করবো না হাই আমি বিয়া করবো না হাই কেন বলি শোনো তাই নান জাগার মায়ের দেখে মাথায় আমার ঘুরে যায় জেমেটি ফর্সা ওই ওই জেমেটি ফর্সা ফর্সা মানে সুন্দর অনেক সাদা কর্ণ বলি কাগজের মতো যে মেটি ফর্সা তার নাই রে কোনো ভরসা যে মেটি ফর্সা তার নাইকা কোনো ভরসা রাস্তাঘাটে গেলে পরে রাস্তাঘাটে গেলে পরে যুবক ছেলেরা দেখা বলে আগুন দইরা পুইরা যায় আমি বিয়া করবো না হাই আমি বিয়া করবো না হাই আমি বিয়া করবো না হাই কেন বলি শোনো তাই নাম জায়গার মায়ের দেখে মাথায় আমার ঘুরে যায় সালামালাইকুম কেমন আছে গান কাহারি না বুঝছো নেই সব তো গানে জীবন শেষ করে দেয় গান আছে গিয়ে তো জানেন গান নাকি খারাপ হইলো না একের গান দর্শক ভাই ভালো লাগছে তো আমাদের পাঙ্কুর কণ্ঠে গান শুনে আপনাদের আশা করি যে অবশ্যই আপনাদের মন জয় করছে আর সেই সাথে পাঙ্কু বাদনের জন্য সবাই দোয়া করবেন আর এখন আরেকটি গান গাবে আমাদের কলকি বাদে হ্যাঁ এইটা বলেন বিচ্ছেদ গান আমার মন পুরানো ব্যথা আমার অপেক্ষা করে না মরে গেছি আজ আমি একা হইয়া গেছি বাবা আজ আমি একা হইয়া গেছে ভালোবাসার মানুষ আমার
হারিয়ে ফেলেছি আরে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি যৌবনে যারে আমি বেসেছিলাম ভালো সে আমারে বলবো দিয়া দূরে চলে গে আরে যৌবনে যারে আমি বেসেছিলাম ভালো সে আমারে একা পেলে দূরে চলে গেল ও যৌবন যারে আমি বেসেছিলাম ভালো সে আমারে বলবো দিয়া দূরে চলে গেল যেখান থেকে কেউ কোনদিন আসে না ফিরে সেখান থেকে কেউ কোনদিন আর আসে না ফিরে আজ আমি একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি হঠাৎ করে বন্ধু একদিন গেল অনেক দূরে যেখান থেকে কেউ কোনদিন আসে না ফিরে হঠাৎ করে সে যে একদিন গেল অনেক দূরে যেখান থেকে কেউ কোনদিন আসে না ফিরে আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আরে আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আজ আমি একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমার হারিয়ে ফেলেছি আরে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি যৌবনে যারে আমি বেসেছিলাম সাথী দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি যৌবনে যারে আমি করেছিলাম সাথী দুইজনে গড়েছিলাম কত মধুর রাত্রি যৌবনে যারে আমি করেছিলাম সাথী দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি সেখান থেকে কেউ কোনদিন আর আসলো না ফিরে যেখান থেকে কেউ কোনদিন আসে না ফিরে আজ আমি একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি শ্রী দর্শক মন্ডলী আপনাদের মাঝে কলকে বাদামিয়া অনেক কষ্টের অন্তরকাড়া একটা বিচ্ছেদ গান আপনাদের মাঝে উপহার দিল এর জন্য আমি কলকে বাদানোর জন্য অনেক দোয়া করি আর সেই সাথে আমি আরেকটি ছোট্ট একটা গান আপনাদের মাঝে তুলে ধরব আশা করি গানটা শুনব যা আজও পর্যন্ত মানুষের মুখে মুখে গানটি ভাসে সে মাতাল কবি রাজ্জাক দেওয়ানের লেখা গান যদিও আমরা আসলে কণ্ঠশিল্পী না তো আমরা আপনাদের মাঝে গান গাচ্ছি ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেই সাথে আমি গানটি একটু গেয়ে আপনাদের শোনাচ্ছি আর আবারও বলছি আমরা স্বাধীন বাংলা নিউজ টিভি স্টুডিওতে বর্তমান সবাই শিল্পী কলাকৌশলী নিয়ে এবং কি আমার পাঙ্কুবাদমা গ্রুপ নিয়ে আমি উপস্থিত আছি তো গানটি শোনেন হ্যাঁ তাই বন্ধুরা স্বাধীন বাংলা নিউজ টিভি চোখ রাখেন সবসময় চোখ রাখেন আরও ভালো 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 অন্য অন্য বিভিন্ন ধরনের গানে একবার আপনাদের মন ভরে যাবে চোখ রাখুন স্বাধীন বাংলা নিউজ টিভি বুঝছেন মনে থাকবো কিন্তু নাকি দেখবেন কিন্তু দেখেন গান আমার বাঙ্গা মাস্তুল
সিরাবাদাম বাইনে বাইনে জল সুয়া দয়াল তুমি উঠবে নি গো আমার ভাঙ্গানায়, দয়াল তুমি উঠবে নি গো আমার ভাঙ্গানায়, দয়াল তুমি উঠবে নি গো আমার বাঙ্গানায়, আমার বাঙ্গা মস্তুল সিরা বাদাম বাইনে বাইনে জলসুয়া দয়াল তুমি উঠবে নি গো আমার ভাঙ্গানায়, দয়াল তুমি উঠবে নি গো আমার বাঙ্গানায়। দর্শক মন্ডলী, বলছিলাম এক পেলে গান গিয়ে শোনাবো, তো আসলে গানের গান এবং গানের অপর নাম, আমরা অনেকে বলি যে গান গাওয়া হারাম এবং গান মানসিক জ্ঞান অর্জন করে। আপনারা যদি কেউ গানকে মনে শ্রবণ দিয়ে গান শুনেন তাহলে অবশ্যই জ্ঞান অর্জন করতে পারবেন। আর সেই সাথে আমি বলেছিলাম যে মাতুল গুরু রাজ্জাক ধরনের একটি গান আপনাদের মাঝে গাব, তো শুনুন। তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব, বা বা বা, মন গগনে ফুল বনে তুমি বনমালি, বাবা ওই দিন তো ছিলাম আমি প্রথম গানের কলি, মন গগনে ফুল বনে তুমি বনমালি সেই দিন তো ছিলাম আমি প্রথম গানের কলি, সেই মিলন রজনী আজ তার ভুলেনি বিরহ আগুনে বাজব শান, বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব, যে গানের বিনিময় ভালোবাসা বাসি সেই গানের ছন্দে দিতাম মুক্তা জরা হাসি, যে গানের বিনিময় ভালোবাসা বাসি সেই গানের ছন্দে দিতাম মুক্তা জরা হাসি, সেই মিলন রজনী আজ তার ভুলেনি বিরহ আগুনে বাজব শান, বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে, তোমার লেখা গান আমি গাইব। দূর দূরান্তে দেশে দেশের বাইরের বন্ধুরা আপনাদেরকে আপনাদের কাছ থেকে বলেন, বিদায় নেওয়ার আগে আর একটু দর্শককে আমরা ডিস্টার্ব করব, বিদায় নেওয়ার আগে আমার কুলকি বাদামে একটি গান আবদার করছেন বিদায়ের কালে, তো আশা করি সেই গানটা গাওয়ার জন্য দর্শকের কাছে একটু অনুমতি আছে, ছোট্ট করে একটি গান গিয়ে আমরা তারপর আপনাদের মাঝ থেকে বিদায় নেব। বন্ধুরা, হালকা 2 সেকেন্ডের জন্য আপনাদের কাছে আমি বিরতি চাচ্ছি, আমাকে 2 সেকেন্ডের জন্য বিরতি দেন। কুলকি ভাই, তুমি কি গানটা বিদায়ের গানটা গাবা? যদি গাও তাহলে আমি দর্শককে বলবো। গানটা আপনি তোলেন, তাও তার স্বাগের আছে। কোন গানটা তুলবো? বিদায়ের গান। বিদায়ের গান গাইলে আমি 5 মিনিট গান তোমরাই গাও, আমি লাস্টে বন্ধুদের কাছে গিয়ে ছোটটা দুইটা বললে আমি শোনাবো নি, শুনে আর বিদায় গান বলে আসে, তো লাস্টে লাস্টে আমার বন্ধুরা আমার গান শুনবে না? বিদায়ের গান কোন লাগাবো? বিদায়ের কালে রেখে যাই কাকা, শেষ বর্ষে কাকার কাছে জানাই। তোলেন সমস্যা নাই, কিন্তু হৃদয়ের কালে
রেখে যাই কাথা বড়ায় কাকি জল গো কাকা।